কার বিয়ে হয়ে গেছে, কার প্যাচাপ হয়েছে, কার ব্রেকআপ হয়েছে, এইসব ছাড়া কোনো টপিক আছে তোর কাছে? তুই আমার একটা ছবি তুলে দিবি না? তুলে দেওয়ার জন্য তো ফোনটা নিলাম, তুই তো অন্য কারোর বউকে দেখা দেখার জন্য। কিউট লাগে, মুখটা ঠিক করে দেখ, কিউট লাগে। ফাঁকা বুঝিস, ছোটবেলায় পোলিও খায়নি। তো থাম্বনেইল আর টাইটেল দেখে বুঝেই গেছো যে আমি কোথায় যাচ্ছি আর কাদের সঙ্গে দেখা করতে যাচ্ছি। তো বেশি ডিটেলস বলে এটাকে বড় করার দরকার নেই, তোমরা ব্লগটা পুরো দেখলেই বুঝতে পারবে। বাট এটুকুনি শুধু বলবো যে এখন আমরা কিছুজন আমাদের এখানে দেখা করব, তারপর আমরা এখান থেকে একসঙ্গে হয়ে যেখানে যাবার সেখানে যাবো আমাদের ডেস্টিনেশনে আজকের। আর ওখানে যারা দূর থেকে আসছে তারা ওখানে এই পর্যন্ত আসবে, আবার ব্যাক করে যাবে, তো ওদের ওজন অনেক মানে হ্যাপা হয়ে যাবে, তাই জন্য ওরা ওখানেই চলে আসবে। আর কিছুজন, একজন বা দুজন মনে হয় একটু দেরি হবে আসতে, তারা একেবারে ডাইরেক্টলি ওখানেই চলে যাবে, তো তাদের সঙ্গে ওখানেই আমাদের দেখা হবে। তো আপাতত আমি বেরোবো, বেরিয়ে ওদের সঙ্গে দেখা করবো, তাদের সঙ্গে আমি এখান থেকে যাবো। আমরা অ্যাকচুয়ালি আজকে অনেক কম জন মিলে এই গেট টুগেদারটা করছি, বাট আমাদের ইচ্ছা আছে পুরো স্কুলের আমাদের যে ব্যাচটা ছিল সবাই মিলে একটা গেট টুগেদার করবো। জানি না সেটা কবে হবে, কারণ কি সবাই এখন বিজি হয়ে গেছি, আমরা সবারই কোনো না কোনো দিন হচ্ছে না টাইম, তো চেষ্টা করবো আমরা একটা ভালো দেখে টাইম বের করার। তো ওখানে দেখা হবে। আর সেনজ্যোতি আর শাইনি, তোরা আমাকে বলেছিলি না ব্লগটা এতক্ষণ নিশ্চয়ই দেখছিস, তোরা আমাকে বলেছিলি না আমার দেরি হবে যেতে বেরোতে। দেখ চারটে বাজে আর তোরা বলেছিস আমাকে চারটের মধ্যে মানে চারটের মধ্যে আমাদের মিট করার কথা, চারটের মধ্যে আমি পৌঁছাবো। তারপরে তোর সঙ্গে যে কি হবে তোরা শুধু দেখতে থাক। দাঁড়া, তোরা অনেক আজকে আমাকে অনেক কিছু বলেছিস, তাই না? ব্লগে আমি শোধ নেবো। এবার যাই হোক, যেটা বলছিলাম যে এই এই যে রেনিমের জ্যাকেটটা রয়েছে সেটা আমি আগে একবার করেছিলাম কোনো একটা ব্লগে, তো ব্লগের থেকে বা আমার ফেসবুকে ফটো বা হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস থেকে অনেকে জিজ্ঞেস করেছিল যে জ্যাকেটটা আমি কোথা থেকে কিনেছিলাম। আমি কোনো একটা ব্লগে তারপরে বলেও দিয়েছিলাম, বাট তাও আজকে যখন আবার পড়েছি তো আমি বলে দিই, এটা মিন্ত্রা থেকে আমি কিনেছিলাম। যদি আমি লিঙ্কটা পাই তো আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তো তোমরা ওখান থেকে চেক আউট করে নিতে পারো, যদি কেউ নিতে চাও তো নিতে পারো। এটা কোনো প্রমোশন ভিডিও না, এটা আমাকে জিজ্ঞেস করেছিল অনেকে, তাই জন্য আমি বললাম। তো চলো বেশি টাইম ওয়েস্ট করবো না, বেরোনো যাক। তোমরাও আমার সঙ্গে যাওয়ার জন্য রেডি? তো সিট বেল্ট পরে নিয়েছো, টাইট করে পরে নিয়েছো, চলো যাওয়া যাক। হাই হাই হাই, করছিলি না? আমিও করছিলাম। কি সব দেবো সব, আমরা একটু পাউরি পাউরি দেখি, ঘোড় তুই ঘোড় ঘোড় দেখি এই সেজে গুজে বেরিয়ে। এখন আমি ভুলে গেছি মাস্ক নিতে হবে, মাস্ক নিতে বাড়িতে এসেছি এখন। দাঁড়াও দাও, কে ফোন? এই 5 টাকা গুলো কিনলে আমার দম বন্ধ হয়ে যায়। আসলাম, এই যে নিয়ে নিয়েছি। অভদ্রতা যাবে না, তুই এক নাব। কি দেখলি?
আরে ওদিক কোথায় যাচ্ছি, এদিকে চলো। ফাঁকা আছে নিব্বি? ওই নিব্বি, এ নিব্বি, নিব্বি ফটো তোল। Wow, সুন্দর। এই তোল তোল না, কিউট লাগছে। মুখটা ঠিক করে দেখ, কিউট লাগছে। ভাগা বুঝিস, ওরকম লাগছে। মোটেই না, কিউট লাগছে। এই লোকের লোকের অ্যাকাউন্ট, লোকের অ্যাকাউন্ট স্টক করা ছাড়া বন্ধ করবি ওটা। কার বিয়ে হয়ে গেছে, কার প্যাচাপ হয়েছে, কার ব্রেকআপ হয়েছে, এইসব ছাড়া কোনো টপিক আছে তোর কাছে? তুই আমার একটা ছবি তুলে দিবি না? তুলে দেওয়ার জন্য তো ফোনটা নিলাম, তুই তো অন্য কারোর বউকে দেখা দেখা। আমরা এখানে এসেছি, কতক্ষণ হয়েছে? এক ঘন্টা। এখন আমরা কোনো খাওয়ার অর্ডার দিইনি। কার কোথায় বিয়ে হয়েছে, কোথায় প্যাচাপ হয়েছে, কোথায় ব্রেকআপ হয়েছে, সেগুলো নিয়ে আলোচনা করছি, ব্যাগ করছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, করছি করছি। যার ফ্রেন্ডলিস্টে আছে সেটা খোঁজা হচ্ছে। তুই একটু তোতলা কম, এটা আমাকে বললেই হতো। একেবারে এখানে চলে গেছে, কি মজা। এই নিয়ে হাজার দুখানা ফটো উঠলো। তোর ওই ফটোটা দেখা, তোর ওই ফটোটা দেখা। এক মিনিট এক মিনিট এক মিনিট, কোথায় ফটোটা বের কর। আচ্ছা এই ফটোটা খুব সুন্দর, একটু দেখুন আপনারা কোথায়। দাঁড়া, আরে এ কি দেখ, একটা খোল, ফটোটা খুলে দে। খুলেও না ফটোটা, নিজের নিজের অপমান নিজেই করাবে এবার। আচ্ছা এই ফটোটা কি খুব সুন্দর, পুরো নিব্বি। পাঠিয়েছিস নিব্বাকে? নিব্বাকে পাঠিয়েছিস? সেনজ্যোতি, আমার ক্যামেরা বলছি, এটা দেখে কেমন লাগলো? ঘোড়ায় দিকে ঘোড়ায় দিকে ঘোড়া, কোনোদিন দেখিনি দেখি। ভিডিওটাও করে নিচ্ছিস পুরো? হ্যাঁ। Enjoying Godbarai with 69 others. কোন কেসটা? ছোটবেলায় ছোটবেলায় পোলিও খায়নি, ফাইনালি আমাদের চার ঘন্টার সফর, চার ঘন্টা না পাঁচ ঘন্টা ডান। মজা হয়েছে? পাঁচ ঘন্টা পর আমরা এখান থেকে বেরোলাম। আবার দেখা হবে, আর মিস মি। এটা এটা কোনটা? ওই হাতে টাটা টাটা।
ফাইনালি বাড়ি চলে আসলাম এতক্ষণ পরে, প্রায় এখন 9:30 বাজে। মানে আমরা এখান থেকে 4টার সময় বেরিয়েছিলাম আর এখন 9:30 সময় বাড়িতে ঢুকলাম। আজকে খুব মজা হয়েছে, আর মানে আমি কতটা যে এক্সাইটেড ছিলাম আমি বলে বোঝাতে পারবো না, কারণ কি অনেক দিন পর কিছু মানে কিছু জনের সঙ্গে আমার মাঝে মাঝে দেখা হয়, বাট এখানে অনেক জনের সঙ্গে আমার অনেক দিন পর দেখা হলো। তো ওই মানে ব্যাপারটা আমি ঠিক তোমাদের কাছে এক্সপ্লেন করতে পারবো না যে আমার কতটা আজকে ভালো লেগেছে বা কতটা আজকে অনেকটা টাইম স্পেন্ড করলাম একসঙ্গে। সেই স্কুলের যত আলোচনা, সেই আমরা কোথায় কখন কি করতাম না করতাম সব কিছু হয়েছে, আর এত হাসি আড্ডা আর মানে গল্পের মধ্যে আমি ব্লগটা অনেকটা করতে পারিনি, কিন্তু যতটা পেরেছি আমি চেষ্টা করেছি ব্লগ করার। বাট আমি ভেবেছিলাম আর একটু বড় করে করবো ব্লগটা, বাট অতটা করতে পারিনি, বুঝতেই পারছো। মানে একটা ইমোশনাল মুমেন্টও হয়ে গেছিলো সবাই একসঙ্গে যখন হলাম আজকে, তো ওই জায়গাটা থেকে একটুখানি মানে একটুখানি হয়ে গেছিলো আজকে, একটু ব্লগটা একটুখানি প্রবলেম হয়ে গেল, একটু যতটা চেয়েছিলাম করার ততটা করতে পারিনি। বাট আশা করি তোমাদের এই ব্লগটা ভালো লাগবে, কারণ বুঝতেই পারছো তোমরা যে তোমরাও আমাদের একটা স্কুল লাইফে 2 বছর পর প্রায় অনেকের সঙ্গে এরকম 2 বছর পর দেখা হলো, তো এটা একটা এমন ফিলিং যেটা আমি বলে বোঝাতে পারবো না। তো তার থেকেও বড় কথা, আজকে হাসতে হাসতে মোটামুটি আমাদের পেটে সবার পেট ব্যথা হয়ে গেছে। মানে কিছু তো জোকার আমাদের আছে ওখানে, যারা আর কি একটা কথা বললেই হাসি পেয়ে যায়, তো এরকম কিছু ভাবলে তার মধ্যে আমি নাকি একটা জোকার, আর মানে ওদের কথায় আমি নাকি কিছু আমাকে নাকি কিছু বলতে হয় না, আমি মুখ দেখলেই নাকি ওদের হাসবে। এটা কোনো মানে হলো? মানে অত লোকের মাঝখানে চিলে চিলে বলছে, তোর মুখ দেখলেই আমাদের হাসি পায়, তোর কিছু বলতে হয় না। যার যার পার্সোনাল পয়েন্ট অফ ভিউ, আমি এখানে আর ঢুকলাম না না হয়, ঠিক আছে যাই হোক। আর তার থেকেও বড় কথা, ব্লগটা শেষ করার আগে তোমাদেরকে একটা কথা বলি। বাড়িতে এসে আমি একটা জিনিস দেখলাম যেটা আমি ভেবেছি যে কি হলো হঠাৎ করে, কে এরকম, আমি ভেবেছি মা বাবা হয়তো এনে রেখেছে একটা পুরো গোলাপ ফুলের বুকে। তো সেটা অ্যাকচুয়ালি তোমাদেরকে আগে দেখাই, তারপর আমি বলছি। তো এটাই হচ্ছে সেই ফ্লাওয়ারের বুকেটা, কাছ থেকে দেখাই। এর মধ্যে অনেক চকলেট দিয়ে এই বুকেটা বানিয়ে দেখি আমাদের ডাইনিং টেবিলের উপর রাখা রয়েছে। তার মধ্যে একটা চিঠি, এবার চিঠিটা আমি তোমাদেরকে দেখাচ্ছি, এক মিনিট। তোমরা হয়তো উল্টো দেখছো, এখানে লেখা আছে সরি। এবার কেসটা বলি, অ্যাকচুয়ালি ডোনাকে তোমরা সবাই চেনো, ডোনার সঙ্গে আমার কোনো কিছু ঝামেলা হয়নি। মানে আমার একটা জিনিসে খারাপ লেগেছিলো, তারপর থেকে আমার সঙ্গে কথা বলতাম না। তোর সঙ্গে আমার প্রায় অনেক দিন হয়ে গেছে কথা বন্ধ। এবার ওর সঙ্গে আমি আগে কী হতো, ঝগড়া হতো, সেটা আলাদা ব্যাপার ছিল, এবার কোনো ঝগড়া হয়নি। তো পুরো ডোনার চাপ খেয়ে গেছে যে এবার তো মানে আর টুকাই আমার সঙ্গে কথা বলবে না। তো বাড়িতে আজকে আমি, ও জানে যে আমি ফ্রেন্ডসদের সঙ্গে বেরিয়েছি, সেই ফাঁকে এসে মাকে বলেছে যে পিসি টুকাই, মানে মাকে ফোন করে যে টুকাই আসবে কখন এরকম সব জেনে টেনে, যাতে আমি যাতে না থাকি সেই টাইমে ও এসছে, এসে এই ফুলটা আর চকলেটগুলো দিয়ে গেছে, আর এর মধ্যে সরি লিখে একটা লেটার দিয়ে গেছে। তো ব্লগটা মানে আমি ওকে পার্সোনালি, এখন আমি যাবো ওইদিকে মানে ওদের বাড়ির দিকেই, বাট পার্সোনালি আমি ওকে এখন কিছু বলছি না যে ওকে আমি ক্ষমা করলাম কি করলাম না, বাট ব্লগে আমি বলছি যে তুই এত কিছু ভেবেছিস, যে এত ফুল টুল দিয়ে সাজিয়ে চকলেট দিয়ে সাজিয়ে লেটার লিখে সরি বলেছিস যখন, তাহলে যা তোকে এইবারের মতন ক্ষমা করে দিলাম ভাই হয়ে, মানে ভাবো মানে একটা হয় মানে দরকার ছিল। আমি মানে এখন আমি ভাবছি ভাগ্যিস কথা বলা বন্ধ রেখেছিলাম, তাই জন্য এতগুলো চকলেট এতগুলো ফুল পাওয়া গেল। তো যাই হোক, ফুলটা আর চকলেটটা আমি সত্যিকার আশা করিনি, কারণ কি মানে ও এবার বুঝতে পেরেছে যে টুকাই এবার সিরিয়াসলি রাগটা করেছে, এবার সিরিয়াসলি মাথা গরম হয়ে রয়েছে, ও আর কথা বলবে না, তাই জন্য ও এসে যেটা দিয়ে গেছে, আর এটা দিয়ে গেছে এটাই আমার কাছে অনেক। তো চল তোকে আমি ক্ষমা করলাম, আর মানে এমন কিছুও হয়নি যে একেবারে ক্ষমা করবো না বা ওরকম কিছু হয়, আর আমাদের মাঝে মাঝেই হয়, সেটা হয়তো 2-3 দিনের জন্য হয়, তারপরে আবার এমন ভাব হয় যে সবসময় বেরোচ্ছি সবসময় বেরোচ্ছি সবসময় বেরোচ্ছি, বাট এইটা একটুখানি বেশি দিনের জন্য ছিল। ওরা বুঝতেই পেরেছিলো যে আমি আর কথা বলবো না যতদিন না ওরা এরকম কিছু করবে, তো এত কিছু ভেবেছে তাই জন্য ওকে আমি ক্ষমা করলাম। আর অন দিস পজিটিভ নোট এই ব্লগটাকে আমি এখানেই শেষ করছি। যদি তোমাদের ভালো লেগে থাকে তো জানো কী করতে হবে, লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, আর পাশে থাকা নোটিফিকেশান বেলটা বাজিয়ে দিও, যাতে এরপর থেকে যেই ব্লগটাই আমি ছাড়বো তোমাদের কাছে সবার ফার্স্ট নোটিফিকেশানটা যায়। টাটা।